ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী, অসুস্থ স্বামী ভর্তি হাসপাতালে, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের ছ বছর পর স্ত্রীর এমন কাণ্ডে হতবাক সকলে। ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় স্বামী ভর্তি হাসপাতালে, আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী। গোটা ঘটনায় হতবাক স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ছ বছর আগে বিয়ে হয়েছিল আক্রান্ত যুবকের, তবে বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। স্ত্রী যে এমন কাণ্ড ঘটাবেন তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি ওই যুবক। ঘটনার পর হাসপাতালের বেডে শুয়ে যুবক জানান, আমাদের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে, ওর সাথে বোঝাপড়ার অভাব হচ্ছিল, জানিয়ে সংসারে সমস্যাও ছিল। যুবক জানিয়েছেন ঘটনার দিন তিনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙতেই হঠাৎ লক্ষ্য করেন ধারালো দা নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্ত্রী। এরপর রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করেন যুবক। পরিবারের অন্যান্য সদস্যরা এসে অভিযুক্ত স্ত্রীর হাত থেকে দা কেড়ে নেয়। এরপর রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে আসা হয় কান্দি মহকুমা হাসপাতালে, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘুমিয়েছিলাম আমি, যখন ঘুম ভাঙলো তখন দেখলাম যে একটা বড় হেঁচু নিয়ে আমার ওয়াইফ শুরু করে দিয়েছে। তো তখন আমি চিল্লামিল্লি করি, বাকি লোকজন এসে আমাকে হসপিটালে নিয়ে আসছে। পারিবারিক বিবাদ ব্যাপারটা নয়, ব্যাপারটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল। ওর চিন্তাধারা আমার চিন্তাধারা সবসময় মিলত না, তো সেই হিসাবে একটা মানসিক একটা গ্যাপ তো ছিল। কিন্তু সেটা এবার ধীরে ধীরে ও আলটিমেটলি অ্যাডজাস্ট করতো না কোনো ব্যাপারেই। তো কিছুদিন আগে আমাদের বাড়ি এসছে, আসার পরে ওকে দেখে আমার মেন্টালি স্টেবল মনে হয়নি, আমি সতর্কই ছিলাম, কিন্তু ও এরকম কাজ করতে পারে তা ভাবিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার শ্রীকণ্ঠপুর গ্রামে। তবে কেন এমন ঘটনা, এর পেছনে কি কোনো অবৈধ সম্পর্ক রয়েছে? যুবক জানিয়েছেন তার বা তার স্ত্রীর কোনো অবৈধ সম্পর্ক ছিল না, তবে তার স্ত্রীর মানসিক অসুস্থতা রয়েছে বলে দাবি করেছেন যুবক। যুবকের পরিবার সূত্রে জানা গেছে দেখাশোনা করেই বছর ছয়েক আগে তাদের বিয়ে হয়েছিল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন ধরেই তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল যুবকের। তবে সাংসারিক সেই অশান্তি যে এরকম হবে তা ভাবতে পারেননি তারা। যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী নার্গিস পারভিনকে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। ইতে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।